আসসালামু আলাইকুম। এমটিসি লেটের পক্ষ থেকে আবারও ধন্যবাদ সবাইকে। বরাবরের মতো আমরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। দেখতে পাচ্ছেন একটি সেগনাল ফ্রিজ। তো ফ্রিজটির মূলত আমরা এই চেম্বারগুলা নতুন বেঁধে নিয়েছি। অরিজিনাল যে চেম্বারটি ছিল সেই চেম্বার লিক হয়ে গিয়েছে, যার জন্য আমরা এই নতুন চেম্বার বেঁধে নিয়েছি। নিচে চেম্বার দেইনি, অনেক সময় মালগুলা ছুটাতে গেলে আইসের সাথে পাইপ উঠে আসে, তাই আমরা নিচে চেম্বার না দিয়ে চারিদিকে চেম্বারটিকে দিয়ে রেখেছি। তো এই হলো নর্মাল। আমরা শুধু চেম্বার নয়, এটার আমরা ডেন্টিংয়ের কাজও করেছি। এই ডেন্টিং, এই দেখুন চারিদিক ডেন্টিং আমরা নতুন করে নিয়েছি। ফ্রিজটির আসলে বডি অনেক পুরনো হয়ে গিয়েছিল, পচনশীল বডি, তাই আমরা ফ্রিজটিকে সম্পূর্ণ ডেন্টিং করে নতুন চেম্বার বেঁধে নিয়েছি। তো অবশ্যই এই চেম্বার বাদার আরেকটি ভিডিও আমার দেওয়া আছে, ডিসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্ক, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেই ভিডিও দেখলে চেম্বার বাদার সম্পূর্ণ হিসাব আপনারা পেয়ে যাবেন। তো এটা আজকে আমরা দেখাবো গ্যাস চার্জের সিস্টেম, সঠিক নিয়মে কিভাবে গ্যাস চার্জ করবেন সেটাই আজকে আমরা দেখাবো আপনাদেরকে। তো এই হলো কন্ডেন্সার, এ হলো আমাদের নতুন ক্যাপিলারি। নতুন ক্যাপিলারি লাগিয়ে নতুন চেম্বার, নতুন ক্যাপিলারি বের হয়ে আসছে। আর এই কম্প্রেসারের তিনটি পয়েন্ট। তো আমরা আজকে শুধু জাস্ট গ্যাস চার্জের বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, কারণ চেম্বার বাদার আরেকটি ভিডিও, সম্পূর্ণ কমপ্লিট আরেকটি ভিডিও চেম্বার বাদার দেওয়া আছে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা একবার কম্প্রেসারটিকে অন করে কম্প্রেসারটি চালাবো, দেখবো কম্প্রেসারের মধ্যে প্রেশার অ্যাকুরেট আছে কি না। তার জন্য আমরা কম্প্রেসারটিকে চালিয়ে নিচ্ছি, অ্যাম্পিয়ার মিটারটিও লাগিয়ে নিচ্ছি। আমরা কম্প্রেসারটিকে চালিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছি কম্প্রেসারের মধ্যে গ্রেট অ্যাম্পিয়ার বা প্রেশার দুটাই আছে। বাট এটা 600 কম্প্রেসার, 600 গ্যাসের কম্প্রেসারে একটু অ্যাম্পিয়ার বাড়ে, প্রেশার বেশি সময় ধরা যায় না, বেগ কম করে প্রেশার ধরতে হয়। আমাদের কম্প্রেসার মোটরটি আসলে প্রেশার অ্যাম্পিয়ার সবগুলাই ঠিক আছে, বিদায় এখন আমরা গ্যাস চার্জ করতে পারবো। তার আগে আমরা এখানে একটি ফিল্টার স্টেনার লাগিয়ে নিব। স্টেনার লাগালে অনেক সময় যদি কম্প্রেসারে তেল মারে, তারপরও এই স্টেনার লাগালে স্টেনারটি আমাদেরকে সাহায্য করবে, তাই আমরা এখানে একটি ফিল্টার লাগিয়ে তারপর গ্যাস চার্জ করব। তো ফিল্টারটি আমরা লাগিয়ে নিচ্ছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা ফিল্টারটি জ্বালা দিয়ে দিচ্ছি প্রথমে। সেসব কম্প্রেসার, এই কম্প্রেসারগুলো অনেক সময় তেল উঠে যায়, একটু ফ্রিজে জাকড়া খাওয়ার পরই কিন্তু তেল উঠে যায়। এই তেল যাতে না উঠে সেজন্য আমরা এখানে এই ফিল্টারটি লাগিয়ে নিচ্ছি। আমরা ফিল্টারটি লাগিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফিল্টারটি লাগানো কমপ্লিট। ফিল্টারটি গরম আছে এখন, ফিল্টারটি কিছুটা ঠান্ডা হোক, তার আগে আমরা এই ক্যাপিলারিটিকে একটু বাইল করে নেই। ক্যাপিলারিটিকেও পেঁচিয়ে নিয়েছি, চেম্বারে অর্ধেক প্রেশার পেঁচিয়ে নিয়েছি, আর এখানে ফিল্টার দিয়ে অর্ধেকটুকু পেঁচিয়ে নিয়েছি। এবার আমরা কম্প্রেসারটিকে একবার চালিয়ে দেখব। চালানো হয়েছে, এটিকে একটু ওয়াশ করে ক্লিয়ার করে নিচ্ছি। ফিল্টারটি ওকে দেখাচ্ছে, ফিল্টারের মধ্যে কোনো ধরনের কোনো ময়লা নেই। এবার আমরা এই কন্ডেন্সারের ফার্স্ট মাথাটি
এখানে লাগিয়ে নিব। তাই কম্পিউটারটি অফ করে নিচ্ছি। ফাইবার মাথাটি বড় করে নিচ্ছি এটার মধ্যে ঢুকানোর জন্য। জ্বালা দেওয়া কমপ্লিট। কন্ডেন্সারের ফার্স্ট মাথাটি আমরা জ্বালা দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমরা কম্প্রেসারটিকে আরো একবার চালাবো। কন্ডেন্সারটিকে একটু ওয়াশ করে তারপর কাজটি করব। তো কন্ডেন্সারটি আমরা ওয়াশ করে নিচ্ছি, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। এখনও সামান্য পরিমাণে তেল বের হচ্ছে, তার জন্য আমরা এখানে এখন মিটারটিকে লাগিয়ে নিব। গ্যাস চার্জ করার জন্য মিটারটি লাগিয়ে একটু গ্যাস দিয়ে একটু ওয়াশ করে নেব, তারপর এই ক্যাপিলারিটি লাগাবো। গ্যাস দিয়ে ওয়াশ করার জন্য মিটারটি এখানে লাগিয়ে নিয়েছি। এবার একটু গ্যাস দিয়ে কন্ডেন্সারটিকে ওয়াশ করে নিচ্ছি। আমরা গ্যাস দিয়ে নিয়েছি, গ্যাস দিয়ে কন্ডেন্সারটিকে ভালোভাবে ওয়াশ করে তারপর কাজটি করব। আসলে কন্ডেন্সারটি আমাদের ওকে আছে, কন্ডেন্সারের মধ্যে কোনো ধরনের কোনো ময়লা নেই। গ্যাস দিয়ে ওয়াশ করে নিচ্ছি, ময়লা আসে নাই, মানে কন্ডেন্সারটি ওকে আছে। চেম্বার তো নতুন বাঁধা, চেম্বারের মধ্যে কোনো ময়লা থাকার কথা নেই। এবার আমরা এখানে ফিল্টার লাগিয়ে ক্যাপিলারিটি লাগিয়ে নিব। কন্ডেন্সারটি সেকেন্ড নাল, এই জন্য এটাকে একটু গ্যাস দিয়ে ওয়াশ করে নিয়ে শিওর হয়ে নিলাম। একটু যদি ময়লা থাকে তাহলে ঠান্ডা হতে অসুবিধা হবে। ভালোভাবে এটাকে ওয়াশ করে তারপর কাজটি করবেন। এখন আমরা এখানে এই নতুন ফিল্টারটি এখানে আমরা লাগিয়ে নিচ্ছি। জ্বালা দিয়ে তারপর ক্যাপিলারিটি লাগাবো। ফিল্টারটি জ্বালা দিয়ে নিচ্ছে, আমরা ফিল্টারটিকে জ্বালা দিয়ে নিয়েছি। ফিল্টারটি জ্বালা দেওয়া কমপ্লিট। এই চকেটটি আমরা এখানে লাগিয়ে নিব, কারণ এটির ছিদ্র ছোট, ফিল্টারের ছিদ্র ছোট, দুটি একসাথে ক্যাপিলারি লাগে না। তাই এখানে আমরা এই চকারটি লাগিয়ে নিচ্ছি। ফিল্টারের মুখে এই চকারটি জ্বালা দিয়ে নিচ্ছি। দুটি ক্যাপিলারি একসাথে এই ফিল্টারে ছিদ্র দিয়ে ঢুকে না, তার জন্য আমরা এই চকারটি এখানে লাগিয়ে নিচ্ছি।
আর চকারটিকে জ্বালা দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন, ফিল্টারটি জ্বালা দিয়ে চকারটিও জ্বালা দিয়ে নিয়েছি। এবার আমরা একবার চালাবো এই ফিল্টারের কোনো ময়লা যদি থাকে সেজন্য আমরা এটাকে একটু চালিয়ে দেব যে নতুন ফিল্টারের মধ্যে কোনো ময়লা আছে কি না। আমরা নতুন ফিল্টারটিকে একটু ওয়াশ করে নিচ্ছি, অনেক সময় নতুন ফিল্টারের মধ্যেও ময়লা থাকে, তার জন্য আমরা ফিল্টারটিকে একটু ওয়াশ করে তারপর চেম্বারটি লাগাবো। একটু যদি ময়লা থাকে তাহলে ঠান্ডা হতে অসুবিধা হবে, খুব কেয়ারফুলভাবে এগুলাকে ওয়াশ করতে হবে। আশা করা যায় ফিল্টারটি ওকে আছে আর কোনো প্রবলেম নেই। এবার আমরা ক্যাপিলারিটি লাগিয়ে নিচ্ছি। আমরা ক্যাপিলারিটিকে জ্বালা দিয়ে নিচ্ছি, তারপর চেম্বারটিকে একটু ওয়াশ করব। আমরা ক্যাপিলারিটি লাগিয়ে নিয়েছি, সাথে একটু ছোটো একটু ক্যাপিলারি লাগিয়ে নিয়েছি ভ্যাকুয়াম করার জন্য। তো এবার আমরা ফ্রিজটিকে আবার চালিয়ে নিচ্ছি। চেম্বারটি নতুন, কোনো ধরনের ময়লা থাকার কথা নয়, তারপরেও একটু শিওর হয়ে নিচ্ছি। চেম্বার ওকে, চেম্বারে কোনো ধরনের কোনো ময়লা নেই, চেম্বার কমপ্লিট ওকে আছে। এবার আমরা এই পাইপটিকে এখানে লাগিয়ে নিব। আমরা চেম্বারটিকেও জ্বালা দিয়ে নিচ্ছি, আমাদের কাজ কমপ্লিট। এবার চেম্বারটিকে আমরা জ্বালা দিয়ে ফ্রিজটিকে ভ্যাকুয়াম করব। এবার আমরা ফ্রিজটিকে আবার চালাবো ফ্রিজটি ভ্যাকুয়াম করার জন্য। আমরা ফ্রিজটি চালিয়ে নিয়েছি, মিটার ওকে আছে। এবার আমরা ফ্রিজটিকে ভ্যাকুয়াম করে তারপর গ্যাস দিব। আসলে এম্পিয়ারটি দেখুন, ভ্যাকুয়াম করার পর আসলে এম্পিয়ারটি একবারে কমে এসেছে, 0.47, মানে হাফ এম্পিয়ারের চেয়েও কম। এবার ব্যাকপাম্পটি হয়ে যাক, ব্যাকপাম্পটি হয়ে যাওয়ার পর আসলে আমরা গ্যাস দিব ফ্রিজটির মধ্যে। তো ব্যাকপাম্প হতে একটু সময় লাগবে, 5 থেকে 7 মিনিট, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। ব্যাকপাম্প আসলে কমপ্লিট হয়ে গিয়েছে দেখাচ্ছে, তারপরও আমরা একটু হিট দিয়ে ক্যাপিলারি স্টেমারগুলোকে একটু হিট দিয়ে হাওয়াটি ভালোভাবে বের করে নিচ্ছি, কারণ হিট দিলে অ্যাকুরেটভাবে বের হয়ে আসবে যে হাওয়া ভিতরে আছে। ভ্যাকুয়াম কমপ্লিট হয়ে গিয়েছে দেখাচ্ছে, ভিতরে পাইপের ভিতরে থাকার কোনো হাওয়া নেই। এখন আমরা ফ্রিজটিকে অফ করে সিল করে নেব। সিল করে নিয়েছি, এবার আমরা ফ্রিজটি বন্ধ থাকাকালীন অবস্থায় F5 গ্যাস দিব। আমরা হুইসাইডটি লাগিয়ে নিচ্ছি মিটারের সাথে।
আমরা ফ্রিজটি বন্ধ থাকাকালীন অবস্থায় এফআই গ্যাস দিয়ে নিয়েছি, 5 মিনিট পর ফ্রিজটি আবার অন করব। আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমরা ফ্রিজটিকে অন করে নিচ্ছি। ফ্রিজটি আসলে অন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। একপাই গ্যাস দেওয়া আছে, ফ্রিজটি আসলে অন হয়ে গিয়েছে, ফ্রিজ চলিতেছে গ্যাস চার্জে। চালিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন, পানি বাটিটি আমি এখানে রাখলাম, ফ্রিজটি চলুক, কিছুক্ষণ ফ্রিজটি চলুক, চলার পর আমরা দেখবো যে আমাদের পানি বাটিটি আসলে ঠান্ডা হয়েছে কি না। জিরো পয়েন্ট 47-48 এম্পিয়ার, মানে হাফ এম্পিয়ারের চেয়েও কম এম্পিয়ার মোটরে দেখাচ্ছে। ফ্রিজটি আসলে কিছুক্ষণ চলুক, চলার পর বোঝা যাবে। আমরা আরও এক পাইপ গ্যাস দিচ্ছি, ফ্রিজটি কিন্তু রানিংয়ে আছে। আরও এক পাইপ গ্যাস আমরা দিচ্ছি, আমরা আরও এক পাইপ গ্যাস দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন গ্যাস আসলে মিটারে এখনো টানতে আছে, তার মানে গ্যাস আরো সামান্য লাগবে, সামান্য পরিমাণ আরও গ্যাস লাগবে। তবে এভাবে বেশি সময় টানানোটা উচিত নয়, কারণ এভাবে যদি বেশি সময় টানানো হয় তাহলে বাতাস ঢুকে যাবে। বাট আমি মিটারের পজিশনটা বোঝার জন্য একটু চেকিং করে নিয়েছি। তবে আপনারা বেশি সময় এভাবে এমনটা করবেন না, বাতাস ঢুকে যাবে, সামান্য পরিমাণে গ্যাস লাগবে সেটা বোঝা যাচ্ছে। তো আমরা আরও একটু গ্যাস দিয়ে নিচ্ছি। আমরা আরও একটু গ্যাস দিয়ে নিচ্ছি, ঠান্ডা তুষার দুটাই আছে। পানি যে বাটি রেখেছিলাম যে পানি দিয়ে, সে বাটিটি বরফে পরিণত হয়ে গিয়েছে, সম্পূর্ণ বাটিটি বরফে পাতর হয়ে গিয়েছে। তো আমাদের কাজ আসলে কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এম্পিয়ার, গ্যাসের পরিমাণ সবগুলোই অ্যাকুরেট আছে। এখন আমরা মিটারটিকে কেটে সিল করে নেব। আমাদের কাজ প্রায় শেষ দেখতেই পাচ্ছেন, কাজ কমপ্লিট। প্রতিটা পাইপের মধ্যে আইস, তুষার, ম্যাগনেট সবগুলোই আছে। মিটারটি কেটে নিচ্ছি, আমাদের কাজ শেষ, সেল করে নিচ্ছি আমরা।
আমরা সিল করে নিয়েছি, আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। পানি দিয়ে ভালোভাবে চেক করে নেওয়াটাই ভালো, কারণ একটু যদি লিক থাকে তাহলে গ্যাসটি চলে যাবে। তাই আমরা চেক করে নিয়েছি, আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এমটি সিলেট এই চ্যানেলে আমরা আমাদের কাজের ভিডিও আপলোড করে থাকি। তো এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এমটি সিলেটের পক্ষ থেকে আবারও ধন্যবাদ সবাইকে। বরাবরের মতো আমরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন একটি সেকেন্ডাল ফ্রিজ। তো ফ্রিজটির মূলত আমরা এই চেম্বারগুলো নতুন বেঁধে নিয়েছি। অরিজিনাল যে চেম্বারটি ছিল সেই চেম্বার লিক হয়ে গিয়েছে, যার জন্য আমরা এই নতুন চেম্বার বেঁধে নিয়েছি। নিচে চেম্বার দেইনি, অনেক সময় মালগুলা ছুটাতে গেলে আইসের সাথে পাইপ উঠে আসে, তাই আমরা নিচে চেম্বার না দিয়ে চারিদিকে চেম্বারটিকে দিয়ে রেখেছি। তো এই হলো নর্মাল। আমরা শুধু চেম্বার নয়, এটার আমরা ডেন্টিংয়ের কাজও করেছি। এই ডেন্টিং, এই দেখুন চারিদিক ডেন্টিং আমরা নতুন করে নিয়েছি। ফ্রিজটির আসলে বডি অনেক পুরনো হয়ে গিয়েছিল, পচনশীল বডি, তাই আমরা ফ্রিজটিকে সম্পূর্ণ ডেন্টিং করে নতুন চেম্বার বেঁধে নিয়েছি। তো অবশ্যই এই চেম্বার বাদার আরেকটি ভিডিও আমার দেওয়া আছে, ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্ক, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেই ভিডিও দেখলে চেম্বার বাদার সম্পূর্ণ হিসাব আপনারা পেয়ে যাবেন। তো এটা আজকে আমরা দেখাবো গ্যাস চার্জের সিস্টেম, সঠিক নিয়মে কিভাবে গ্যাস চার্জ করবেন সেটাই আজকে আমরা দেখাবো আপনাদেরকে। তো এই হলো কন্ডেন্সার, এ হলো আমাদের নতুন ক্যাপিলারি। নতুন ক্যাপিলারি লাগিয়ে নতুন চেম্বার, নতুন ক্যাপিলারি বের হয়ে আসছে। আর এই কম্প্রেসারের তিনটি পয়েন্ট। তো আমরা আজকে শুধু জাস্ট গ্যাস চার্জের বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, কারণ চেম্বার বাদার আরেকটি ভিডিও, সম্পূর্ণ কমপ্লিট আরেকটি ভিডিও চেম্বার বাদার দেওয়া আছে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা একবার কম্প্রেসারটিকে অন করে কম্প্রেসারটি চালাবো, দেখবো কম্প্রেসারের মধ্যে প্রেশার অ্যাকুরেট আছে কি না। তার জন্য আমরা কম্প্রেসারটিকে চালিয়ে নিচ্ছি, অ্যাম্পিয়ার মিটারটিও লাগিয়ে নিচ্ছি। আমরা কম্প্রেসারটিকে চালিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছি কম্প্রেসারের মধ্যে অ্যাকুরেট অ্যাম্পিয়ার বা প্রেশার দুটোই আছে। বাট এটা 600 কম্প্রেসার, 600 গ্যাসের কম্প্রেসারে একটু অ্যাম্পিয়ার বাড়ে, প্রেশার বেশি সময় ধরা যায় না, বেগ কম করে প্রেশার ধরতে হয়। আমাদের কম্প্রেসার মোটরটি আসলে প্রেশার অ্যাম্পিয়ার সবগুলাই ঠিক আছে, বিদায় এখন আমরা গ্যাস চার্জ করতে পারবো। তার আগে আমরা এখানে একটি ফিল্টার স্ট্যানার লাগিয়ে নিব। স্ট্যানার লাগালে অনেক সময় যদি কম্প্রেসারে তেল মারে তারপরও এই স্ট্যানার লাগালে স্ট্যানারটি আমাদেরকে সাহায্য করবে। তাই আমরা এখানে একটি ফিল্টার লাগিয়ে তারপর গ্যাস চার্জ করবো। তো ফিল্টারটি আমরা লাগিয়ে নিচ্ছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা ফিল্টারটি জ্বালা দিয়ে দিচ্ছি প্রথমে। সেসব কম্প্রেসার, এই কম্প্রেসারগুলো অনেক সময় তেল উঠে যায়, একটু ফ্রিজে জাকড়া খাওয়ার পরই কিন্তু তেল উঠে যায়। এই তেল যাতে না উঠে সেজন্য আমরা এখানে এই ফিল্টারটি লাগিয়ে নিচ্ছি। আমরা ফিল্টারটি লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন, ফিল্টারটি লাগানো কমপ্লিট। ফিল্টারটি গরম আছে এখন, ফিল্টারটি কিছুটা ঠান্ডা হোক, তার আগে আমরা এই ক্যাপিলারিটিকে একটু বাইল করে নেই। ক্যাপিলারিটিকেও
পেশিয়ে নিয়েছি, চেম্বারে ব্যাক প্রেশার পেশিয়ে নিয়েছি, আর এখানে ফিল্টার দিয়ে একটুকু পেশিয়ে নিয়েছি। এবার আমরা কম্প্রেসারটিকে একবার চালিয়ে দেখব। কম্প্রেসারটি চালানো হয়েছে, এটিকে একটু ওয়াশ করে ক্লিয়ার করে নিচ্ছি। ফিল্টারটি ওকে দেখাচ্ছে, ফিল্টারের মধ্যে কোনো ধরনের কোনো ময়লা নেই। এবার আমরা এই কন্ডেন্সারের ফার্স্ট মাথাটি এখানে লাগিয়ে নিব, তাই কম্প্রেসারটি অফ করে নিচ্ছি। পাইপের মাথাটি বড় করে নিচ্ছি এটার মধ্যে ঢুকানোর জন্য। জ্বালা দেওয়া কমপ্লিট, কন্ডেন্সারের ফার্স্ট মাথাটি আমরা জ্বালা দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন। এখন আমরা কম্প্রেসারটিকে আরো একবার চালাবো। কন্ডেন্সারটিকে একটু ওয়াশ করে তারপর কাজটি করব। তো কন্ডেন্সারটি আমরা ওয়াশ করে নিচ্ছি, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। এখনও সামান্য পরিমাণে তেল বের হচ্ছে, তার জন্য আমরা এখানে এখন মিটারটিকে লাগিয়ে নিব। গ্যাস চার্জ করার জন্য মিটারটি লাগিয়ে একটু গ্যাস দিয়ে একটু ওয়াশ করে নেব, তারপর এই ক্যাপিলারিটি লাগাবো। গ্যাস দিয়ে ওয়াশ করার জন্য মিটারটি এখানে লাগিয়ে নিয়েছি, এবার একটু গ্যাস দিয়ে কন্ডেন্সারটিকে ওয়াশ করে নিচ্ছি। আমরা গ্যাস দিয়ে নিয়েছি, গ্যাস দিয়ে কন্ডেন্সারটিকে ভালোভাবে ওয়াশ করে তারপর কাজটি করব। আসলে কন্ডেন্সারটি আমাদের ওকে আছে, কন্ডেন্সারের মধ্যে কোনো ধরনের কোনো ময়লা নেই। গ্যাস দিয়ে ওয়াশ করে নিচ্ছে, ময়লা আসে নাই, মানে কন্ডেন্সারটি ওকে আছে। চেম্বার তো নতুন বাদা, চেম্বারের মধ্যে কোনো ময়লা থাকার কথা নেই। এবার আমরা এখানে ফিল্টার লাগিয়ে ক্যাপিলারিটি লাগিয়ে নিব। কন্ডেন্সারটি সেকেন্ড আল, এজন্য এটাকে একটু গ্যাস দিয়ে ওয়াশ করে নিয়ে শিওর হয়ে নিলাম। একটু যদি ময়লা থাকে তাহলে ঠান্ডা হতে অসুবিধা হবে, ভালোভাবে এটাকে ওয়াশ করে তারপর কাজটি করবেন। এখন আমরা এখানে এই নতুন ফিল্টারটি এখানে আমরা লাগিয়ে নিচ্ছি। জ্বালা দিয়ে তারপর ক্যাপিলারিটি লাগাবো, ফিল্টারটি জ্বালা দিয়ে নিচ্ছে। আমরা ফিল্টারটিকে জ্বালা দিয়ে নিয়েছি, ফিল্টারটি জ্বালা দেওয়া কমপ্লিট। এই
চকলেটটি আমরা এখানে লাগিয়ে নিব, কারণ এটি ছিদ্র ছোট, ফিল্টারের ছিদ্র ছোট, দুটি একসাথে ক্যাপিলারি লাগে না, তাই এখানে আমরা এই চকলেটটি লাগিয়ে নিচ্ছি। ফিল্টারের মুখে এই চকলেটটি ঢালা দিয়ে নিচ্ছি, দুটি ক্যাপিলারি একসাথে এই ফিল্টারের ছিদ্র দিয়ে ঢুকে না, তার জন্য আমরা এই চকলেটটি এখানে লাগিয়ে দিচ্ছি। চকলেটটিকে জ্বালা দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফিল্টারটি জ্বালা দিয়ে চকলেটটিও জ্বালা দিয়ে নিয়েছি। এবার আমরা একবার চালাবো এই ফিল্টারের কোনো ময়লা যদি থাকে, সেজন্য আমরা এটাকে একটু চালিয়ে দেব যে নতুন ফিল্টারের মধ্যে কোনো ময়লা আছে কি না। আমরা নতুন ফিল্টারটিকে একটু ওয়াশ করে নিচ্ছি, অনেক সময় নতুন ফিল্টারের মধ্যেও ময়লা থাকে, তার জন্য আমরা ফিল্টারটিকে একটু ওয়াশ করে তারপর চেম্বারটি লাগাবো। একটু যদি ময়লা থাকে তাহলে ঠান্ডা হতে অসুবিধা হবে, কিন্তু কেয়ারফুলভাবে এগুলাকে ওয়াশ করতে হবে। আশা করা যায় ফিল্টারটি ওকে আছে আর কোনো প্রবলেম নেই। এবার আমরা ক্যাপিলারিটি লাগিয়ে নিচ্ছি। আমরা ক্যাপিলারিটিকে জ্বালা দিয়ে নিচ্ছি, তারপর চেম্বারটিকে একটু ওয়াশ করব। আমরা ক্যাপিলারিটি লাগিয়ে নিয়েছি, সাথে একটু ছোট একটু ক্যাপিলারি লাগিয়ে নিয়েছি বেক কাম করার জন্য। তো এবার আমরা ফ্রিজটিকে আবার চালিয়ে নিচ্ছি। চেম্বারটি নতুন, কোনো ধরনের ময়লা থাকার কথা নয়, তারপরও একটু শিওর হয়ে নিচ্ছি। চেম্বার ওকে, চেম্বারে কোনো ধরনের কোনো ময়লা নেই, চেম্বার কমপ্লিট ওকে আছে। এবার আমরা এই পাইপটিকে এখানে লাগিয়ে নিব। আমরা চেম্বারটিকেও জ্বালা দিয়ে নিচ্ছি, আমাদের কাজ কমপ্লিট। এবার চেম্বারটিকে আমরা জ্বালা দিয়ে ফ্রিজটিকে বেক কাম করব। এবার আমরা ফ্রিজটিকে আবার চালাবো ফ্রিজটি বেক কাম করার জন্য। আমরা পেস্টটি চালিয়ে নিয়েছি, মিটার ওকে আছে। এবার আমরা পেস্টটিকে বেক কাম করে তারপর গ্যাস দিব। আসলে এম্পিয়ারটি দেখুন, বেক কাম করার পর আসলে এম্পিয়ারটি একবারে কমে এসেছে, 0.47, মানে হাফ এম্পিয়ারের চেয়েও কম। এবার বেক পাম্পটি হয়ে যাক, বেক পাম্পটি হয়ে যাওয়ার পর আসলে আমরা গ্যাস দিব ফ্রিজটির মধ্যে। তো বেক পাম্প হতে একটু সময় লাগবে, 5 থেকে 7 মিনিট, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। বেক পাম্প আসলে কমপ্লিট হয়ে গিয়েছে দেখাচ্ছে, তারপরও আমরা একটু হিট দিয়ে ক্যাপিলারি স্টেমারগুলোকে একটু হিট দিয়ে হাওয়াটি ভালোভাবে বের করে নিচ্ছি, কারণ হিট দিলে অ্যাকুরেটভাবে বের হয়ে আসবে যে হাওয়া ভিতরে আছে। বেক পাম্প কমপ্লিট হয়ে গিয়েছে দেখাচ্ছে, ভিতরে পাইপের ভিতরে থাকার কোনো
হাওয়া নেই। এখন আমরা ফ্রিজটিকে অফ করে সিল করে নেব। সিল করে নিয়েছি। এবার আমরা ফ্রিজটি বন্ধ থাকাকালীন অবস্থায় 1.5 গ্যাস দিব। আমরা হুইসাইডটি লাগিয়ে নিচ্ছি মিটারের সাথে। আমরা ফ্রিজটি বন্ধ থাকাকালীন অবস্থায় 1.5 গ্যাস দিয়ে নিয়েছি। 5 মিনিট পর ফ্রিজটি আবার অন করব। আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার আমরা ফ্রিজটিকে অন করে নিচ্ছি। ফ্রিজটি আসলে অন হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। গ্যাস দেওয়া আছে, ফ্রিজটি আসলে অন হয়ে গিয়েছে, ফ্রিজ চলিতেছে গ্যাস চার্জে। চালিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পানি বাটিটি, পানি বাটিটি আমি এখানে রাখলাম। ফ্রিজটি চলুক, কিছুক্ষণ ফ্রিজটি চলুক, চলার পর আমরা দেখবো যে আমাদের পানি বাটিটি আসলে ঠান্ডা হয়েছে কি না। ০.৪৭৪৮ এম্পিয়ার, মানে হাফ এম্পিয়ারের চেয়েও কম এম্পিয়ার মোটরে দেখাচ্ছে। ফ্রিজটি আসলে কিছুক্ষণ চলুক, চলার পর বোঝা যাবে। আমরা আরও 1.5 গ্যাস দিচ্ছি। ফ্রিজটি কিন্তু রানিংয়ে আছে। আরও 1.5 গ্যাস আমরা দিচ্ছি। আমরা আরও 1.5 গ্যাস দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন গ্যাস আসলে মিটারে এখনো টানতে আছে, তার মানে গ্যাস আরো সামান্য লাগবে, সামান্য পরিমাণ আরও গ্যাস লাগবে। তবে এভাবে বেশি সময় টানানোটা উচিত নয়, কারণ এভাবে যদি বেশি সময় টানানো হয় তাহলে বাতাস ঢুকে যাবে। বাট আমি মিটারের পজিশনটা বোঝার জন্য একটু চেকিং করে নিয়েছি। তবে আপনারা বেশি সময় এভাবে এমনটা করবেন না, বাতাস ঢুকে যাবে। সামান্য পরিমাণে গ্যাস লাগবে সেটা বোঝা যাচ্ছে। তো আমরা আরও একটু গ্যাস দিয়ে নিচ্ছি। আমরা আরও একটু গ্যাস দিয়ে নিচ্ছি।
ঠান্ডা তুষার দুটাই আছে। পানি যে বাটি রেখেছিলাম যে পানি দিয়ে, সে বাটিটি বরফে পরিণত হয়ে গিয়েছে, সম্পূর্ণ বাটিটি বরফে পাতর হয়ে গিয়েছে। তো আমাদের কাজ আসলে কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এম্পিয়ার গ্যাসের পরিমাণ সবগুলাই একুরেট আছে। এখন আমরা মিটারটিকে কেটে সিল করে নেব। আমাদের কাজ প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন কাজ কমপ্লিট। প্রতিটা পাইপের মধ্যে আইস, তুষার, ম্যাগনেট সবগুলোই আছে। মিটারটি কেটে নিচ্ছি, আমাদের কাজ শেষ, সেল করে নিচ্ছি আমরা। আমরা সিল করে নিয়েছি, আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। পানি দিয়ে ভালোভাবে চেক করে নেওয়াটাই ভালো, কারণ একটু যদি লিক থাকে তাহলে গ্যাসটি চলে যাবে। তাই আমরা চেক করে নিয়েছি, আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এমটি সিলেট এই চ্যানেলে আমরা আমাদের কাজের ভিডিও আপলোড করে থাকি। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এমটি সিলেটের পক্ষ থেকে আবারও ধন্যবাদ সবাইকে। বরাবরের মতো আমরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। দেখতেই পাচ্ছেন একটি সেগনাল ফ্রিজ। তো ফ্রিজটির মূলত আমরা এই চেম্বারগুলো নতুন বেঁধে নিয়েছি। অরিজিনাল যে চেম্বারটি ছিল সেই চেম্বার লিক হয়ে গিয়েছে, যার জন্য আমরা এই নতুন চেম্বার বেঁধে নিয়েছি। নিচে চেম্বার দেইনি, অনেক সময় মালগুলা ছুটাতে গেলে আইসের সাথে পাইপ উঠে আসে। তাই আমরা নিচে চেম্বার না দিয়ে চারিদিকে চেম্বারটিকে দিয়ে রেখেছি। তো এই হলো নর্মাল। আমরা শুধু চেম্বার নয়, এটার আমরা ডেন্টিংয়ের কাজও করেছি। এই ডেন্টিং এই দেখুন, চারিদিক ডেন্টিং আমরা নতুন করে নিয়েছি। ফ্রিজটির আসলে বডি অনেক পুরনো হয়ে গিয়েছিল, পচনশীল বডি। তাই আমরা ফ্রিজটিকে সম্পূর্ণ ডেন্টিং করে নতুন চেম্বার বেঁধে নিয়েছি। তো অবশ্যই এই চেম্বার বাদার আরেকটি ভিডিও আমার দেওয়া আছে, ডেসক্রিপশনে দিয়ে রাখবো লিঙ্ক, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেই ভিডিও দেখলে চেম্বার বাদার সম্পূর্ণ হিসাব আপনারা পেয়ে যাবেন। তো এটা আজকে আমরা দেখাবো গ্যাস চার্জের সিস্টেম, সঠিক নিয়মে কিভাবে গ্যাস চার্জ করবেন সেটাই আজকে আমরা দেখাবো আপনাদেরকে। তো এই হলো কন্ডেন্সার, এ হলো আমাদের নতুন ক্যাপিলারি। নতুন ক্যাপিলারি লাগিয়ে নতুন চেম্বার, নতুন ক্যাপিলারি বের হয়ে আসছে। আর এই কম্প্রেসারের তিনটি পয়েন্ট। তো আমরা আজকে শুধু জাস্ট গ্যাস চার্জের বিষয়গুলো আপনাদেরকে দেখাবো, কারণ চেম্বার বাদার আরেকটি ভিডিও, সম্পূর্ণ কমপ্লিট আরেকটি ভিডিও চেম্বার বাদার দেওয়া আছে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রথমে আমরা একবার কম্প্রেসারটিকে অন করে কম্প্রেসারটি চালাবো, দেখবো কম্প্রেসারের মধ্যে প্রেশার অ্যাকুরেট আছে কি না। তার জন্য আমরা কম্প্রেসারটিকে চালিয়ে নিচ্ছি, অ্যাম্পিয়ার মিটারটিও লাগিয়ে নিচ্ছি। আমরা কম্প্রেসারটিকে চালিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছি এর মধ্যে গ্রেট এম্পিয়ার বা প্রেশার দুটাই আছে। বাট এটা 600 কম্প্রেসার, 600 গ্যাসের কম্প্রেসারে একটু এম্পিয়ার বাড়ে, প্রেশার বেশি সময় ধরা যায় না, বেগ কম করে প্রেশার ধরতে হয়। আমাদের কম্প্রেসার মোটরটি আসলে প্রেশার এম্পিয়ার সবগুলাই ঠিক আছে, বিদায় এখন আমরা গ্যাস চার্জ করতে পারবো। তার আগে আমরা এখানে একটি
ফিল্টার এক্সটার্নাল লাগিয়ে নিব এক্সটার্নাল লাগালে অনেক সময় যদি কম প্রেসারে তেল মারে তারপরও এই এক্সটার্নাল লাগালে এক্সটার্নালটি আমাদেরকে সাহায্য করবে তাই আমরা এখানে একটি ফিল্টার লাগিয়ে তারপর ডিসচার্জ করব তো ফিল্টারটি আমরা লাগিয়ে নিচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আমরা ফিল্টারটি জ্বালা দিয়ে দিচ্ছি প্রথমে সর্বশেষ কম্প্রেসার এই কম্প্রেসার দিলাম অনেক সময় তেল উঠে যায় একটু ফ্রিজে রাখ রাখার পরই কিন্তু তেল উঠে যায় এই তেল যাতে না উঠে সেজন্য আমরা এখানে এই ফিল্টারটি লাগিয়ে নিচ্ছি ফিল্টারটি লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ফিল্টারটি লাগানো কমপ্লিট ফিল্টারটি গরম আছে এখন ফিল্টারটি কিছুটা ঠান্ডা হোক তার আগে আমরা এই ক্যাপিলারিটিকে একটু বাইল করে নেই ক্যাপিলারিটিকেও পেঁচিয়ে নিয়েছি চম্বারে অর্ধেক পেঁচিয়ে নিয়েছি আর এখানে ফিল্টার দিয়ে অর্ধেকটুকু পেঁচিয়ে নিয়েছি এবার আমরা কম্প্রেসারটিকে একবার চালিয়ে দেখব কম্প্রেসারটি চালানো হয়েছে এটিকে একটু ওয়াশ করে ক্লিয়ার করে নিচ্ছি ফিল্টারটি ওকে দেখাচ্ছে ফিল্টারের মধ্যে কোনো ধরনের কোনো ময়লা নেই এবার আমরা এই কন্ডেন্সারের ফার্স্ট মাথাটি এখানে লাগিয়ে নিব তাই কম্পিউটারটি অফ করে নিচ্ছি পাইপের মাথাটি বড় করে নিচ্ছি এটার মধ্যে ঢুকানোর জন্য সারের পাঠনাটা ঠিক গেলা দিয়ে দিচ্ছি মডেল জ্বালা দেওয়া কমপ্লিট কন্ডেন্সারের ফার্স্ট মাথাটি আমরা জ্বালা দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কারণ আমরা কম্প্রেসারটিকে আরও একবার চালাবো কন্ডেন্সারটিকে একটু ওয়াশ করে তারপর কাজটি করব তো কন্ডেন্সারটি আমরা ওয়াশ করে নিচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন এখনো সামান্য পরিমাণে তেল বের হচ্ছে তার জন্য আমরা এখানে এখন মিটারটিকে লাগিয়ে নিব গ্যাস চার্জ করার জন্য মিটারটি লাগিয়ে একটু গ্যাস দিয়ে একটু ওয়াশ করে নেব তারপর এই ক্যাপিলারিটি লাগাবো গ্যাস দিয়ে ওয়াশ করার জন্য মিটারটি এখানে লাগিয়ে নিয়েছি এবার একটু গ্যাস দিয়ে কন্ডেন্সারটিকে ওয়াশ করে নিচ্ছি আমরা গ্যাস দিয়ে নিয়েছি গ্যাস দিয়ে কন্ডেন্সারটিকে
ভালোভাবে ওয়াশ করে তারপর কাজটি করব। আসলে কন্ডেন্সারটি আমাদের ওকে আছে, কন্ডেন্সারের মধ্যে কোনো ধরনের কোনো ময়লা নেই, গ্যাস দিয়ে ওয়াশ করে নিচ্ছি, ময়লা আসে নাই, মানে কন্ডেন্সারটি ওকে আছে। চেম্বার তো নতুন বাঁধা, চেম্বারের মধ্যে কোনো ময়লা থাকার কথা না। এবার আমরা এখানে ফিল্টার লাগিয়ে ক্যাপিলারিটি লাগিয়ে নিব। কন্ডেন্সারটি সেকেন্ড আল, এই জন্য এটাকে একটু গ্যাস দিয়ে ওয়াশ করে নিয়ে শিওর হয়ে নিলাম। একটু যদি ময়লা থাকে তাহলে ঠান্ডা হতে অসুবিধা হবে। ভালোভাবে এটাকে ওয়াশ করে তারপর কাজটি করবেন। এখন আমরা এখানে এই নতুন ফিল্টারটি এখানে আমরা লাগিয়ে নিচ্ছি। জ্বালা দিয়ে তারপর তো পিলারি ঢিলা করা, ফিল্টারটি জ্বালা দিয়ে নিচ্ছে। আমরা ফিল্টারটিকে জ্বালা দিয়ে নিয়েছি, ফিল্টারটি জ্বালা দেওয়া কমপ্লিট। এই চাকেটটি আমরা এখানে লাগিয়ে নিব, কারণ এটির ছিদ্র ছোট, ফিল্টারের ছিদ্র ছোট, দুটি একসাথে ক্যাপিলারি লাগে না, তাই এখানে আমরা এই চকারটি লাগিয়ে নিচ্ছি। ফিল্টারের মুখে এই চকারটি জ্বালা দিয়ে নিচ্ছি। দুটি ক্যাপিলারি একসাথে এই ফিল্টারে ছিদ্র দিয়ে ঢুকে না, তার জন্য আমরা এই চোখেটি এখানে লাগিয়ে দিচ্ছি। চোখেরটিকে জ্বালা দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ফিল্টারটি জ্বালা দিয়ে চোখেরটিও জ্বালা দিয়ে নিয়েছি। আমরা একবার চালাবো এই ফিল্টারের কোনো ময়লা যদি থাকে, সেজন্য আমরা এটাকে একটু চালিয়ে দেবো যে নতুন ফিল্টারের মধ্যে কোনো ময়লা আছে কি না। আমরা নতুন ফিল্টারটিকে একটু ওয়াশ করে নিচ্ছি, অনেক সময় নতুন ফিল্টারের মধ্যেও ময়লা থাকে, তার জন্য আমরা ফিল্টারটিকে একটু ওয়াশ করে তারপর চেম্বারটি লাগবে। একটু যদি ময়লা থাকে তাহলে ঠান্ডা হতে অসুবিধা হবে, কিন্তু কেয়ারফুলভাবে এগুলাকে ওয়াশ করতে হবে। আশা করা যায় ফিল্টারটি ওকে আছে আর কোনো প্রবলেম নেই। এবার আমরা ক্যাপিলারিটি লাগিয়ে নিচ্ছি। আমরা ক্যাপিলারিটিকে জ্বালা দিয়ে নিচ্ছি, তারপর চেম্বারটিকে একটু ওয়াশ করব। আমরা ক্যাপিলারিটি লাগিয়ে নিয়েছি, সাথে একটু ছোট একটু ক্যাপিলারি লাগিয়ে নিয়েছি বেককাম করার জন্য। তো এবার আমরা ফ্রিজটিকে আবার চালিয়ে নিচ্ছি।
চেম্বারটি নতুন, কোনো ধরনের ময়লা থাকার কথা নয়, তারপরও একটু শিওর হয়ে নিচ্ছি। চেম্বার ওকে, চেম্বারে কোনো ধরনের কোনো ময়লা নেই, চেম্বার কমপ্লিট ওকে আছে। এবার আমরা এই পাইপটিকে এখানে লাগিয়ে নিব। আমরা চেম্বারটিকেও জ্বালা দিয়ে নিচ্ছি, আমাদের কাজ কমপ্লিট। এবার চেম্বারটিকে আমরা জ্বালা দিয়ে ব্রিজটিকে ভ্যাকুয়াম করব। এবার আমরা ব্রিজটিকে আবার চালাবো ব্রিজটি ভ্যাকুয়াম করার জন্য। আমরা পেস্টটি চালিয়ে নিয়েছি, মিটার ওকে আছে। এবার আমরা পেস্টটিকে ভ্যাকুয়াম করে তারপর গ্যাস দিব। আসলে এম্পিয়ারটি দেখুন, ভ্যাকুয়াম করার পর আসলে এম্পিয়ারটি একবারে কমে এসেছে, 0.47, মানে হাফ এম্পিয়ারের চেয়েও কম। এবার ব্যাকপাম্পটি হয়ে যাক। ব্যাকপাম্পটি হয়ে যাওয়ার পর আসলে আমরা গ্যাস দিব ফ্রিজটির মধ্যে। তো ব্যাকপাম্প হতে একটু সময় লাগবে, 5 থেকে 7 মিনিট। ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। ব্যাকপাম্প আসলে কমপ্লিট হয়ে গিয়েছে দেখাচ্ছে। তারপরও আমরা একটু হিট দিয়ে ক্যাপিলারি স্টেমারগুলোকে একটু হিট দিয়ে হাওয়াটি ভালোভাবে বের করে নিচ্ছি, কারণ হিট দিলে অ্যাকুরেটভাবে বের হয়ে আসবে যে হাওয়া ভিতরে আছে। দোকান কমপ্লিট হয়ে গিয়েছে দেখাচ্ছে, ভিতরে পাইপের ভিতরে থাকার কোনো হাওয়া নেই। এখন আমরা ফ্রিজটিকে অফ করে সিল করে নেব। সিল করে নিয়েছি, এবার আমরা ফ্রিজটি বন্ধ থাকাকালীন অবস্থায় 1.5 গ্যাস দিব। আমরা হুইল সাইডটি লাগিয়ে নিচ্ছি মিটারের সাথে। আমরা ফ্রিজটি বন্ধ থাকাকালীন অবস্থায় 1.5 গ্যাস দিয়ে নিয়েছি, 5 মিনিট পর ফ্রিজটি আবার অন করব। আমাদের কাজ প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এবার আমরা ফ্রিজটিকে অন করে নিচ্ছি। ফ্রিজটি আসলে অন হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। গ্যাস দেওয়া আছে, ফ্রিজটি আসলে অন হয়ে গিয়েছে, ফ্রিজ চলিতেছে গ্যাস চার্জে। চালিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন, পানি বাটিটি, পানি বাটিটি আমি এখানে রাখলাম ফ্রিজটি চলুক। কিছুক্ষণ ফ্রিজটি চলুক, চলার পর আমরা দেখবো যে আমাদের পানি বাটিটি আসলে ঠান্ডা হয়েছে কি না। জিরো পয়েন্ট
48 এম্পিয়ার, মানে হাফ এম্পিয়ারের চেয়েও কম এম্পিয়ার মোটরে দেখাচ্ছে। বৃষ্টি আসলে কিছুক্ষণ চলুক, চলার পর বোঝা যাবে। আমরা আরও একটা গ্যাস দিচ্ছি, বৃষ্টি কিন্তু রানিংয়ে আছে, আরও এক পাইপ গ্যাস আমরা দিচ্ছি। আমরা আরও এক পাইপ গ্যাস দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখতে পাচ্ছেন গ্যাস আসলে মিটারে কোনো টানতা আছে, তার মানে গ্যাস আরো সামান্য লাগবে, সামান্য পরিমাণ আরো গ্যাস লাগবে। তবে এভাবে বেশি সময় টানানোটা উচিত নয়, কারণ এভাবে যদি বেশি সময় টানানো হয় তাহলে বাতাস ঢুকে যাবে। বাট আমি মিটারের পজিশনটা বোঝার জন্য একটু চেকিং করে নিয়েছি। তবে আপনারা বেশি সময় এভাবে এমনটা করবেন না, বাতাস ঢুকে যাবে। সামান্য পরিমাণে গ্যাস লাগবে সেটা বোঝা যাচ্ছে। তো আমরা আরও একটু গ্যাস দিয়ে নিচ্ছি। আমরা আরো একটু গ্যাস দিয়ে নিচ্ছি। ঠান্ডা তুষার দুটাই আছে, পানি যে বাটি রেখেছিলাম যে পানি দিয়ে, সে বাটিটি বরফে পরিণত হয়ে গিয়েছে, সম্পূর্ণ বাটিটি বরফে পাতর হয়ে গিয়েছে। তো আমাদের কাজ আসলে কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এম্পিয়ার, গ্যাসের পরিমাণ সবগুলাই অ্যাকুরেট আছে। এখন আমরা মিটারটিকে কেটে সিল করে নেব। আমাদের কাজ প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন কাজ কমপ্লিট। প্রতিটা পাইপের মধ্যে আইস, তুষার, ম্যাগনেট সবগুলোই আছে। মিটারটি কেটে নিচ্ছি, আমাদের কাজ শেষ, সিল করে নিচ্ছি আমরা। আমরা সিল করে নিয়েছি, আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। পানি দিয়ে ভালোভাবে চেক করে নেওয়াটাই ভালো, কারণ একটু যদি লিক থাকে তাহলে গ্যাসটি চলে যাবে। তাই আমরা চেক করে নিয়েছি, আমাদের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
এমটি সিলেট এই চ্যানেলে আমরা আমাদের কাজের ভিডিও আপলোড করে থাকি। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।